हेलो एवरीवन वेलकम टू माय चैनल। आज के आलोचना करब ओल्ड इंग्लिश लिटारेचर फेमस पोएम द सी फेरार निये। ये कविताटी कखन लेखा हय ए सम्पर्के कोनो किछु जाना जायनि। धारणा करा हय 10th सेंचुरीते ए कविताटी लेखा हय एबं ए कविताटी एक्सेटर बुके जे 4टी मैन्युस्क्रिप्ट रयेछे तार मध्ये एकटी। एखाने टोटाल 124 लाइन्स रयेछे। ए कविताटीके अनेक समय एलिजी बोलेओ किन्तु कन्सिडार करा हय कारण एखाने एकजन सी फेरारेर दुःखेर कथा बला हयेछे। এছাড়া এখানে আমরা জানতে পারবো মানে সিফেরার এক্সপ্লেইন করেন যে সমুদ্রে যারা বসবাস করে বা সমুদ্রে যারা থাকে তারা কতটা কষ্টে জীবন যাপন করে যা কখনো যারা ল্যান্ড ডুয়েলার্স রয়েছে তারা বুঝতেই পারবে না। এছাড়া তিনি বলেন যাতে করে আমরা আমাদের এই যে ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটাকে প্রায়োরিটি না দিয়ে যাতে পরকালের কথা বেশি বেশি চিন্তা করি কারণ গড অনেক পাওয়ারফুল। এই দুনিয়াটা হচ্ছে কিছু সময়ের জন্য আমাদেরকে সবটা সময় কি ওইখানেই থাকতে হবে মানে পরকালের কথায় তিনি বেশি প্রায়োরিটি দিয়েছেন। এখানে যখন আমরা এটা পড়ব তখন জানতে পারব। তাহলে শুরু করি। শুরুতেই দেখা যায় দ্য সিফেরার স্টার্টস রিকলিং হিজ ট্রাভেলস অ্যান্ড হাউ হি হ্যাজ এন্ডিউরড মাচ হার্ডশিপ ডিউরিং হিজ টাইম অ্যাট সি। তিনি চিন্তা করতে থাকেন যে তিনি এই সমুদ্র যাত্রায় এসে কতটা কষ্ট সহ্য করেছেন। এছাড়া হোয়েন হি উড টেক দ্য পজিশন অফ নাইট ওয়াচম্যান অ্যাট দ্য প্রো of his ship he would be drenched and overwhelmed by the wildness of the waves and the sharpness of the cliffs। এবং তিনি যখন রাত্রেবেলা সমুদ্রের মধ্যে তার জাহাজের সামনের অংশ দাঁড়িয়ে অনেকটা ওয়াচম্যানের মতো কাজ করে তখন দেখা যায় কি সমুদ্রের যে বড় বড় পাহাড় সমান ঢেউ রয়েছে সেগুলো তাকে একদম ভিজিয়ে দিত। এছাড়া his feet would be frozen এবং তার পাগুলা দেখা যেত কি একদম বরফের মতো হয়ে যেত। and his insides ravaged by hunger in a way only seamen can understand। এবং তার ভেতরে দেখা যেত অনেক ক্ষুধা কাজ করতো যা শুধুমাত্র একটা সিম্যানই বুঝতে পারবে। মানে তারা কতটা কষ্ট করে সেখানে জীবনযাপন করে ক্ষুধা তৃষ্ণা পিপাসার মধ্য দিয়ে তাদেরকে তাদের কাজটা চালিয়ে যেতে হয়। এছাড়া দ্য সিফেরার ক্লেমস দ্যাট ল্যান্ড ডুয়েলার্স ক্যান নট কম্প্রিহেন্ড দ্য পেইন অফ স্পেন্ডিং উইন্টার ইন এক্সিল অ্যাট সি। তিনি দাবি করেন যে যারা স্থলে বসবাস করে তারা কখনোই বুঝতে পারবে না উইন্টারের মধ্যে সমুদ্রে বসবাস করাটা কতটা কষ্টকর। strangled from one's kinsman and miserable in the cold। মানে তিনি বলতে চাচ্ছেন আমাদের তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা অবস্থা। স্ট্রেঞ্জড মানে এটাই বোঝানো হচ্ছে একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং মিজারেবল ইন দ্য কোল্ড এবং ঠান্ডাটা কতটা মিজারেবল হয়। all alone একা অবস্থায় the seafarer recounts that all he could hear was the roaring of the sea waves। এবং সেখানে শুধুমাত্র কি শোনা যায় ঢেউয়ের বড় বড় গর্জনটাই শুধু শোনা যায় আর কিছুই সেখানে শোনা যায় না। sometimes he would pretend that the calls of birds were actually the sounds of fellow sailors drinking meat and singing songs। মাঝে মাঝে কি হয় সে নিজে নিজে ওই যে পাখিগুলা চিকচিক আওয়াজ করে ওগুলাকে নিজে নিজে প্রিটেন্ড করে যে কোনো সেইলার তার সাথে কি করছে কথা বলছে তারা ড্রিঙ্ক করছে এবং গান শুনছে। alas the seafarer has no companion or earthly protector at sea। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে তার কোনো সঙ্গী সাথী থাকে না বা মানে আর্থলি প্রোটেক্টর মানে এই দুনিয়ার কোনো প্রোটেক্টর সেই সমুদ্রে থাকে না। the seafarer laments that city men who are red-faced with wine and enjoy an easy life find it hard to fathom how the fatigued seafarer could consider the violent waters his home। মানে এখানে তিনি লেমেন্ট দুঃখ প্রকাশ করেন ওই সিটি মানুষদের জন্য যারা কি একদম ওয়াইন পান করে তাদের মুখ একদম লাল হয়ে যায় এবং তারা খুবই ইজি লাইফ লিড করে তারা কখনোই বুঝতে পারবে না যে কি সমুদ্রে যারা বসবাস করে তারা কতটা কষ্টে বসবাস করে এবং কিভাবে তারা এই ভায়োলেট ওয়াটারকে নিজেদের ঘর বানায়। এই জিনিসটা যারা সিটি ম্যান আছে তারা এই জিনিসটা বুঝতে পারবে না। দ্য শেডোস আর ডার্কার অ্যাট নাইট অ্যান্ড ডিউরিং স্নোফল দ্য আর্থ ইজ অপ্রেসড বাই ফ্রস্ট অ্যান্ড হেল। এখানে দেখা যাচ্ছে যখন রাত হয় তখন এটা অনেক বেশি অন্ধকার থাকে এবং যখন স্নোফল হয় তখন আর্থে কি হয় আর্থ ইজ অপ্রেসড মানে আমাদের আর্থটা অত্যাচারিত হয় বাই ফ্রস্ট অ্যান্ড হেল শিলাবৃষ্টি এবং কুয়াশা দ্বারা দেখা যায় কি আমাদের আর্থটা একদম অত্যাচারিত অবস্থায় থাকে। সিমিলারলি দ্য সিফেরারস হার্ট ইজ অপ্রেসড বাই হিজ নিড টু প্রুভ হিমসেলফ অ্যাট সি। ठीक तेमनी सीफारार जारा समुद्रे थाके ताराओ कि अत्याचारित हय माने निजेके किभाबे समुद्रे प्रमाण करबे ए जिनिसटा द्वारा कि तारा अत्याचारित होते थाके। He feels compelled to take new journeys to far away lands surrounded by strangers। এখানে তিনি কি যখন মানে ওয়েদার চেঞ্জ হয় তখন তাকে কি বাধ্য করে যাতে অন্য একটা নতুন জার্নি শুরু করে, অন্য একটা নতুন ল্যান্ডে যায় যেখানে কি সম্পূর্ণ স্ট্রেঞ্জারের সারাউন্ডিং থাকবে। He claims that there is no man in the world who would be fearless about a treacherous sea journey no matter how courageous। এখানে তিনি বলছেন, তিনি একদম জোর গলায় বলছেন এখানে এমন কোনো মানুষ নেই এই দুনিয়াতে যে কি এই বিশ্বাসঘাতক সি জার্নিটাকে ভয় পায় না। সি জার্নিকে কেন বিশ্বাসঘাতক বলা হচ্ছে, কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে কখনো ঝড় একদম উত্তাল, কখনো একদম শান্ত, কখন কি হবে বলা যায় না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই জিনিসটাকে ভয় পায়, সে যতটাই সাহসী হোক, স্ট্রং হোক কিংবা গুড হোক, যাই হোক সে এই জিনিসটাকে ভয় পাবে। কিংবা দেখা যাচ্ছে অনেক সময় কিছু মানুষের উপর গড খুবই দয়ালু হয়, এই মানুষগুলোও কিন্তু কি হবে সমুদ্রের এই যাত্রাটাকে ভয় পাবে। A sea journeying man though does not desire women, treasure or worldly pleasures। এখানে বলা হচ্ছে যারা সমুদ্র যাত্রা করে তারা কিন্তু কোনো মহিলাকে ডিজায়ার করে না, কোনো সম্পদ কিংবা ওয়ার্ল্ডলি প্লেজার তাদের প্রয়োজন হয় না, তারা শুধু চায় কি ঢেউয়ের সাথে সাথে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে তাদের কি একমাত্র প্রত্যাশা, মানে তারা চায় সবসময় সমুদ্র যাত্রাই করতে যতই কষ্ট হোক না কেন। এছাড়া ডিউরিং স্প্রিং টাইম হোয়েন ফ্লাওয়ার্স আর ব্লুমিং অ্যান্ড প্লেন্টস আর গ্রিন দ্য সিফারারস মাইন্ড প্রম্পট হিম টু ডিপার্ট অন এ নিউ জার্নি। যখন স্প্রিং আসে মানে সিজনটা চেঞ্জ হয়, চারিদিকে ফ্লাওয়ার ফুটতে থাকে এবং পুরা সমভূমিটা সবুজে পরিণত হয়, তখন যে সমুদ্রে ভ্রমণ করে সে চায় কি একটা নতুন জার্নি শুরু করতে। যখন দ্য কাকু সং ফর এ টেলস দ্য অ্যারাইভাল অফ সামার অ্যান্ড ব্রিংস দ্য নলেজ অফ কামিং সোরো ইন টু দ্য ম্যানস হার্ট। এছাড়া যখন পাখিটা গান গাইতে থাকে তখন কি হয় সামার আশার সংকেতটা সে দিয়ে দেয়, এবং এছাড়া বলে কি সেই সাথে কি মানুষের লাইফে কিছু সরো আসবে এই জিনিসটার ইঙ্গিত দিয়ে দেয়। কারণ সামারের সময় দেখা যায় সমুদ্রের পথে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়, এই জিনিসটাই বলা হচ্ছে। দ্য ন্যারেটর রিমাইন্ডস হিজ রিডার্স দ্যাট রিচ ম্যান অন ল্যান্ড ডোন্ট নো দ্য লিভ অফ সাফারিং দ্যাট এক্সিস্টস অ্যান্ড ডিউ। এখানে তিনি ন্যারেটর রিডার্সদেরকে বলছেন যারা দুনিয়াতে খুবই রিচ ম্যান তারা জানে না দ্য লেভেল অফ সাফারিং দ্যাট এক্সিস্টস এন্ডিউর, যারা সমুদ্রে বসবাস করে তারা কতটা কষ্ট সহ্য করে, যারা নির্বাসিত আছে তাদের কষ্টটা কতটুকু, কখনো এটাকে রিচ ম্যান তা বুঝতে পারবে না। দ্য সিফারার ওয়ান্স অ্যাগেন রিলেটিং হিজ ওন স্টোরি ডিসক্রাইবস হাউ হিজ স্পিরিট লিভস অ্যাক্রস দ্য সিজ অ্যান্ড ট্রাভেলস দ্য ওয়েভস অ্যান্ড ওয়ান্ডারিং ফর মাইলস বিফোর রিটার্নিং। এখানে তিনি বলছেন সিফারার আবার নিজের স্টোরিটাকে রিলেট করে, তিনি বর্ণনা করেন যে তার স্পিরিটটা, তার আত্মাটা কিভাবে সমুদ্রের মধ্যে কি লাফিয়ে লাফিয়ে চলতে থাকে এবং ঢেউয়ের সাথে সাথে তিনি কিভাবে ট্রাভেল করে তার যে স্পিরিট রয়েছে সেটা, এবং রিটার্নিং ফিরে আসার আগে তিনি চাই কি আর একটু ঘুরে আসতে। তার মানে তিনি সবসময় চান যে কি এই সমুদ্র যাত্রাটা কন্টিনিউ রাখতে, অনেকটা তিনি এই সমুদ্রের প্রেমে পড়ে গিয়েছেন, চান না কি ফিরে আসতে। Now the seafarer proclaims that the Lord's joy is more exciting than a fleeting death life on earth। এখানে তিনি বলছেন এখন অনেকটা গডকে তিনি ইম্পর্টেন্স দিচ্ছেন, বা আমাদের যে আর্থলি লাইফকে আমরা যেটাকে প্রায়োরিটি দিই সেটাকে যাতে আমরা প্রায়োরিটি না দিই সেজন্য তিনি কিছু বোঝানোর চেষ্টা করছেন। তিনি বলেন যে আমাদের যে পরকালের যে সুখ যেটা রয়েছে সেটা অনেক বেশি এক্সাইটিং এই আর্থলি এনজয়গুলোর থেকে। The wealth of the earth will wither someday because it cannot survive forever। এবং কি দুনিয়ার যেসব সম্পদ রয়েছে সেটা একটা সময় কি শেষ হয়ে যাবে, এটা সারা জীবন থাকবে না। ম্যান এবং ওম্যান যারা এখানে দুনিয়াতে বসবাস করছে তারাও কি একটা সময় মৃত্যুবরণ করবে ডিউ টু ইলনেস, ওল্ড এজ অর আর্মড কনফ্লিক্ট, নান অফ হুইচ আর প্রেডিক্টেবল। আমরা যারা দুনিয়াতে বসবাস করছি তারা একটা সময় মৃত্যুবরণ করব, যা কি আমরা চাইলে ভবিষ্যৎবাণী করতে পারবো না কোন কারণে আমরা মৃত্যুবরণ করতে পারি। হয়তো দেখা যাচ্ছে কোনো অসুখে আমরা মারা যেতে পারি, অথবা কোনো আমাদের কোনো বাহুতে কোনো অসুবিধা থাকতে পারে, এছাড়া কি বার্ধক্যজনিত কারণে আমরা মৃত্যুবরণ করতে পারি। দ্য সিফারার urges every person to perform great deeds against the devil so that when the person does die he or she will go to heaven and his children will honor him. এখানে তিনি জোর দিচ্ছেন যাতে আমরা কি ভালো কাজগুলো করি against the devil. মানে devil তো আমাদেরকে শয়তান সব সময় চায় আমাদেরকে দিয়ে খারাপ কাজ করাতে, তাই আমরা কি করব ভালো কাজের দিকে এগিয়ে যাব যাতে করে কি আমরা যখন মৃত্যুবরণ করব আমরা হেভেনে যেতে পারি, কারণ যে ভালো কাজ করবে সেই হেভেনে যাবে এবং আমাদের যে ছেলে মেয়ে রয়েছে তখন তারা আমাদেরকে সম্মান করবে। আপনি ভালো পথে চলবেন দেখবেন আপনার ছেলে মেয়ে আপনাকে ইজিলি সম্মান করবে। The narrator observes that the days of glory in the earth's kingdom have passed. এবং তিনি ন্যারেটর এখন কি করছেন অবজার্ভ করছেন যে আর্থের যে কিংডম রয়েছে রাজ্য সেটার যে গ্লোরি ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। দ্য পাওয়ারফুল কিংস অ্যান্ড গোল্ড গিভিং লর্ডস তারাও কি এখন মৃত্যুবরণ করেছে, মানে পাওয়ারফুল যেসব কিং রয়েছে তারা অনেক অনেক গোল্ড দিত মানুষকে ওরাও কি এখন মৃত্যুবরণ করেছে। Now weak men hold all the power and display none of their. এখানে দেখা যাচ্ছে কি উইক ম্যানরা এখন সবগুলা পাওয়ার ধরে আছে। Old age makes man's faces grow pale. যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের ফেসটা কি হবে একদম ফ্যাকাশে হয়ে যাবে। Their bodies slow down, their minds weaken. এবং বডিটা কি হয়ে যাবে স্লো হয়ে যাবে, মাইন্ডটা দুর্বল হয়ে যাবে। Even if a man fills his brother's grave with gold on earth, it does not matter because his brother cannot take the gold with him into the afterlife. এখানে বলছে কোনো ভাই যদি তার ভাইয়ের কবরকে একদম গোল্ড দিয়ে পরিপূর্ণ করে দেয় কিন্তু সেই গোল্ডটা তার ভাই কি পরকালে নিয়ে যেতে পারবে না। তাই কি এই জীবনে আপনি যদি স্বর্ণ বা আপনার কাছে অনেক সম্পদ থাকে সেই সম্পদ আপনার কোনো কাজে আসবে না পরকালে। A soul filled with sin cannot be hidden beneath gold. একটা কি পাপী আত্মা কখনো গোল্ডের মধ্যে লুকায় থাকতে পারবে না বা গোল্ড দিয়ে কখনো পাপকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। Because the Lord will feel it, will find it. কারণ কি গড আপনাকে কি খুঁজে ঠিকই বের করে ফেলবে আপনি যেখানেই থাকেন না কেন। God's wrath is great and powerful. গডের যে রাগটা রয়েছে সেটা অনেক গ্রেট এবং পাওয়ারফুল। একদিকে বলছে গ্রেট অন্যদিকে বলছে পাওয়ারফুল, কারণ আপনি যদি ভালো কাজ করেন তাহলে গড আপনার প্রতি অনেক গ্রেট হবে, আবার যদি আপনি খারাপ কাজ করেন তাহলে পাওয়ারফুল আপনাকে গড তার পাওয়ারটা দেখাবে। আফটার অল হি ক্রিয়েটেড দ্য আর্থ, দ্য হেভেন্স অ্যান্ড দ্য সি, কারণ কি গডই সব কিছুই তৈরি করেছে। দ্য ন্যারেটর প্রোক্লেমস দ্যাট এনি ম্যান হু ডাজ নট ফিয়ার গড ইজ ফুলিশ। ন্যারেটর বলেন যে যে মানুষ গডকে ভয় পায় না সে অবশ্যই কি একটা বেকুব ফুলিশ বোকা। হিজ পাওয়ার উইল ক্যাচ, এবং কি গড ওই মানুষটাকে ক্যাচ করেই ফেলবে। হিউম্যান হাম্বল ম্যান আর হ্যাপি অ্যান্ড এবল টু ড্র স্ট্রেংথ ফ্রম গড। যারা হাম্বল থাকে তারা সবসময় খুশি খুশি জীবনযাপন করতে পারে এবং গডের যে স্ট্রেংথ রয়েছে ওই জিনিসটাকে ড্র করতে পারে। গডস হ্যান্ড ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য মাইন্ড অফ এনি ম্যান, এবং গডসের যে হাত রয়েছে সেটা মানুষের মাইন্ড থেকে অনেক স্ট্রং হয়। মানুষ তো সামান্য একটা চুনেপুটি গডের কাছে। Even if a man is master of his home on earth, he must remember that in the afterlife his happiness depends on God. যে মানুষটা তার ঘরে একদম বড় কর্তা তার মনে রাখা উচিত যে পরকালে তার হ্যাপিনেসটা ডিপেন্ড করবে গডের উপর, কারণ গডই আমাদের সবকিছু নির্ধারণ করেন। Therefore, it is in every man's best interest to honor the Lord in his life. তাই প্রত্যেকটা মানুষের উচিত কি গডকে সম্মান করা বা গডদের দেখানো পথে চলা, ভালোভাবে চলা, জীবনযাপন করা। অ্যান্ড রিমেইন হাম্বল অ্যান্ড ফেইথফুল থ্রু আউট, এবং সবসময় হাম্বল থাকতে হবে ফেইথফুল থাকতে হবে, তাহলে কি করতে হবে পরকালে আপনি সুখে থাকতে পারবেন এবং হেভেনে যেতে পারবেন। আশা করে বুঝতে পেরেছেন। এখানে তিনি ফার্স্টে তিনি সিফারারের কষ্টের কথা বলেন, তার জীবনে কত কষ্ট সহ্য করতে হয়। এরপরে তিনি বলে যে আমরা যাতে দুনিয়াতে কখনো খারাপ কাজ না করি, হাম্বল থাকি এবং ফেথফুল থাকি, গডের দেখানো পথে চলি এবং ডেভিলের এগেনস্টে কাজ করি, তাহলে কি হবে আমরা পরকালে শান্তি পাবো। এবং আপনাকে যদি গোল্ড দিয়ে আপনার কবরটাকে যদি পরিপূর্ণ করে দেওয়া হয় তাহলেও কি হবে আপনাকে কখনোই কি ওই গোলটা নিয়ে আপনি পরকালে যেতে পারবেন না, শুধুমাত্র আপনার ভালো কাজটাই পরকালে যাবে। তাই সবসময় হাম্বল থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।